প্যারিসে অনুষ্ঠিত হয়েছে গণঅভ্যুত্থান 2024 বাংলাদেশি ডায়াসপোরার দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। এতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকার নিশ্চিত করা, দূতাবাসের সেবা উন্নতকরণ এবং তাদের অর্থনৈতিক অবদানকে সুরক্ষিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। শনিবার স্থানীয় সময় সকাল 11টায় সাউথ এশিয়ান প্ল্যাটফর্ম ভাষা ও সিঙ্গার সহযোগিতায় প্যারিসের নাসিওনের একটি হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বাংলাদেশি ডায়াসপোরার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ নিয়ে আগ্রহী ফরাসি নাগরিকেরা উপস্থিত ছিলেন। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী এনায়েত হোসেন সোহেল জানান, সেমিনারের শুরুতেই কবি ও গবেষক আবু জুবাইরের নির্মিত প্রামাণ্যচিত্র লাল জুলাই 2024 তথ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শিত হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা পালন করা হয় এক মিনিট। বক্তারা 2024 সালের বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং কীভাবে এই আন্দোলন দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন করছে তা বিশ্লেষণ করেন।